ট্রেনে একটি বৃদ্ধ লোক গর্বের সাথে তার সন্তানদের কথা পাশের একটি লোককে বলছিলেন। আমার মেজজামাই বিদেশে থাকে, আমার বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশে থাকে, আমার ছোট ছেলে ডাক্তার, সেও তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরে থাকে। লোকটি বলল, আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই, তা আপনি কোন সন্তানের কাছে থাকেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, আমি বৃদ্ধাশ্রমে থাকি, এই হলো আমাদের বর্তমান পরিবারের অবস্থা। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ, কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা। যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড় হৃদয়ের গৃহ মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। তুমি যা কিছুর জন্য উপযুক্ত তা তুমি পাবে, ধৈর্য ধরো। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়, শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়, শরীর তো ধর্ষকও ছয়। বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, শক্তিশালী মানুষরাও ভাঙে, তারা ভাঙে নীরবে, কিন্তু পুনর্নির্মিত হয়ে আবার এগিয়ে যায়। পরিবর্তন জীবনের এবং সংসারের অটুট নিয়ম, এবং এই নিয়ম আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি আর পারবেও না কোনো দিন। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, এড়িয়ে গেলে ভাবে বেইমান। আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হীরা পরার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। ঠিক তেমনি কিছু মানুষ কৃষকদের যতই ছোট চোখে দেখুক না কেন, দিন শেষে তাদের পরিশ্রমের ফসলই তাদের পেটে যায়। সময়টা সবার ভালো যায় না, তবু চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায়। নেশা যে শুধু অর্থ আর স্বাস্থ্য নষ্ট করে তা নয়, সাথে নিজের ও পরিবারের মান সম্মানও নষ্ট করে। বর্তমানের মানুষ ইমিউনিটি এবং হিউম্যানিটি দুটোই খুব কম হয়ে গেছে। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। ভরা পেট আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায়, কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সে উপদেশ মানা যায় না। একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায় যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায়। নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসাও এক প্রকার রিলেশনশিপের মধ্যে থাকা, তাই নিজেকে এবং নিজের কাজকে এতটাই ভালোবাসো যেন কেউ তোমাকে তোমার কাজ থেকে আলাদা করতে না পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় মিথ্যা, অসম্মান, সন্দেহ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। এই নয়টি বিষয় মেনে চললেই জীবনে সুখী হওয়া সম্ভব। নাম্বার এক, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার দুই, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার তিন, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার চার, যা হজম হয় না তা খেও না। নাম্বার পাঁচ, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার ছয়, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার সাত, জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার আট, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না।
নাম্বার 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। খারাপ সময় আমাদের সেই সত্যের সাথে পরিচয় করায়, ভালো সময় যেটা আমরা কল্পনাও করতে পারি না। জীবনে কিছু শেখো আর না শেখো, সব কিছু হজম করতে শেখো, কারণ খাবার হজম করতে না পারলে বদ হজম হয়ে যাবে, কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথার থেকে তীক্ষ্ণ কোনো বাণ নেই, বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই, বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। পুরোটা পাবার আশায় মানুষ অনেক কিছুই হারায়, কিন্তু তারা এটা ভুলে যায় অর্ধেক চাঁদকেও কিন্তু সুন্দর দেখায়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই লক্ষ্যের পথে বাধা আসলে পথ বদলান, লক্ষ্য নয়, কারণ লক্ষ্যে পৌঁছানোর জেদ আর চেষ্টা যদি আপনার মধ্যে থাকে তাহলে পথের পাথরও আপনার রাস্তা ছেড়ে দেবে। অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি নিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায়, তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়াকে মেনে নেয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা, কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। আপনার বউ চাকরি করুক কিংবা না করুক, প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো ওই টাকা ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে পাশে এসে দাঁড়াবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায় তবে তা সঠিক সময় আসে না। প্রিয় মানুষটার ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য আর একটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়, ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়, ব্লক করলে ব্লক খোলার জন্য আরও সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়, কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে
চলে যাবে তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পর যে মানুষটা ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায়, তার কাছে তুমি অনেক দামি। যে আমাকে ধরিয়ে নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ারও দরকার কখনোই মনে করিনি যে আমি কেমন। মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কয়েকটা দিন মাস বছর বেঁচে থাকার জন্য আছি, সেই কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে, তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই, ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সে আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মন দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারে ভালোবাসার মানুষ হয় তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না? তার মা মৃদুস্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিস বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। স্বভাবতই একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ অপছন্দ বুঝে চলবে, অন্য আর পাঁচটা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় না, দুজনের ভেতরেই স্বেচ্ছাচারীভাবে থেকেই যায়। শুরু হয় মতবিরোধ, কারণ বাস্তবতার সম্মুখীন হয় তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশ কুসুম চিন্তাগুলো আর বাস্তবায়ন হয় না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়, বন্ধুত্বেরও ব্রেকআপ হয়? ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। সুযোগ একবার দেওয়া যায়, বারবার না। মনে রেখো যে ঠকায় সেও ঠকে, শুধু সময়ের অপেক্ষা। নিজেকে এতটা সস্তা ও সহজলভ্য করে দিও না যে কেউ এসে তোমাকে বারবার ভেঙে দিয়ে চলে যাবে। মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে, এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকা লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো
লাভ পাবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মা ভাই বোন বন্ধুবান্ধবকে ছেড়ে আসে না। স্ত্রী হলো শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন মায়ের পরে একমাত্র তিনি আপনাকে সেবা, শুশ্রূষা ও যত্ন করবেন। মানুষের হৃদয়ের ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভরই তাকে উঁচুতে উঠতে দেয় না। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা কিংবা সত্যি। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়, নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কর্ম সম্পাদনের জন্য মস্তিষ্কে শুধু সময় এবং পছন্দ প্রয়োজন। কোনো ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার সক্রিয় করবে, মস্তিষ্ক সেটিকেই তার পছন্দ হিসেবে গ্রহণ করবে। যে থাকার সে থেকে যায়, এটা শুধুই কল্পনা। বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। হাজারো চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের ঘরে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। সময় আর শিক্ষক দুই আমাদের শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নেওয়ার পর শেখায়।